প্রতিবন্ধী কোনো বাধা না। আমার মেয়ে পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আগ্রহী, সরকার যদি প্রতিবন্ধী কোটাতে তাকে ভর্তি করানো হয় এবং সে যদি উচ্চ শিক্ষা অর্জন করে সারা বিশ্বে সে যেন একটা সুনাম রাখতে পারে এবং সে যেন স্বনির্ভরশীল হতে পারে। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এমনটা জানান সুরাইয়ার বাবা সফিরউদ্দিন। তিনি চরপঙ্খিমারি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। আর সুরাইয়া স্থানীয় আন্ধারিয়া সুতিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2012 সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা, 2015 সালে আন্ধারিয়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি, 2018 সালে একই স্কুল থেকে এসএসসি এবং 2020 সালে শেরপুর মডেল গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন। দেখলাম যে তার মেধা শক্তি খুব ভালো, অন্য অন্য মেয়েদের যে যেগুলা আছে এদের চেয়েও এই মেয়েরা মেয়েটা আমরা দেখলাম যে তাদের ব্রেন শক্তি খুব বেশি। যে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল সেই আগ্রহের সে যে আগ্রহের জন্যই সে এসএসসি জেএসসি এইচএসসিতে 4.5 পাস করেছে এবং সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে। সে পায়ে হাতে না, সে বা প্রতিবন্ধী ছিল প্লাস সে হাতে লিখতে পারতো না, সে পায়ে লিখে সে এ পর্যন্ত আগাতে পারছে। এবং আমি চাচ্ছি যে ইউনিভার্সিটি যে কোঠাগুলো আছে প্রতিবন্ধী কোঠাগুলো আছে যেন তাকে এই কোঠার মধ্যে তাকে কোঠার আওতায় আনা হয় এবং আমি সেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের জন্য কর্তৃপক্ষকে আমি একটু বিনীতভাবে অনুরোধ করছি। আমি তার সার্বিক সাফল্য কামনা করি, মহান আল্লাহ তাআলা যেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। সফিরউদ্দিন আরও বলেন, গত 2 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আমার মেয়ে। আমার মেয়ে প্রতিবন্ধী এটা কোনো বিষয় না, কারণ তার রয়েছে অদম্য ইচ্ছাশক্তি।